হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেভার সিস লাইফ তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি এখন সকাল প্রায় দশটা মতন বাজে আর আজকে আমাদের বাড়িতে আছে নারায়ণ পুজো তো নারায়ণ পুজো করবো আমরা আজকে তো আজকে না পূর্ণিমা লাগবে তোমার বিকেলবেলা মানে বিকেলবেলা মানে সন্ধ্যা আর কি ছটার পরে লাগবে তো তখনই আমাদের পুজোটা হবে সন্ধ্যা ছটার পরে আমাদের পুজোটা হবে আর কি তো সারাটা দিন সময় আছে আরামসে করতে পারবো পুজোর কাজ তো চিন্তা নেই আর কি আর আমি মা বাবা আমরা তিনজনে আছি মানে উপোস আছি আর কি তো সবাই নিজে নিজের ডিপার্টমেন্টের কাজ মানে ভাগিয়ে নিয়েছে আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজ করছি মা বাবা পুজোর সব জোগাড় মানে ফল টুল তুলসি রুসি সব জোগাড় জোগাড় করছে আর কি সব কিছু তো যাই হোক আমি সকালবেলায় উঠে গেছি অনেক সকালে উঠেছি উঠে ঘর টর সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে কাপড় টাপড় কেচে টেচে সব কিছু করে আমার স্নানও হয়ে গেছে তো স্নান টান করে আমি এখন পুরো ফ্রেশ হয়ে গেছি এখন আমরা মানে আরামসে শুধু সারা দিন শুধু পুজোর কাজ করলেই হয়ে গেল আর কি আর খিচুড়ি টিচুড়িও রান্না করা হবে আর কি তো সেসবও করবো তো আগের থেকে এই জন্য সব মানে এই ঘরের কাজ বাজগুলি আগের থেকে করে নিলে কী হয় পরের সুবিধা হয় তো কোনোরকম ই থাকে না টেনশন নেই আর কি তারপরে শুধু তুমি ই করো কি বলে হ্যাঁ পুজোর কাজে মানে তুমি খালি মানে মনোযোগটা দিতে পারবে সেটাই করেছি আর আমরা তিনজনে বড় বড় মানুষ তিনজন করে ফেলবো কাজগুলি হয়ে যাবে আরামসে তো যাই হোক বেশি আর বক করবো না এখন যাই কাজগুলি স্টার্ট করি আর হ্যাঁ কি বলে ওটাকে পুরোটা দিন আজকে আমি ব্লগ করবো তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি করে কি করি আমরা পুজোতে তোমরা দেখতে পাবে আর কি তো এখানে সব রকমের এই যে ফল আছে সবজি আছে তো আজকে আহ লাবড়া আর খিচুড়ি বানানো হবে তো সব রকমের সবজি এখানে আছে আর কাঁঠালও আছে গাছের এই যে একটা ছোট দেখে কাঁঠাল নিয়ে আসা হয়েছে এটা সবজি রান্নার জন্য এটা সবজিতে দেওয়া হবে আর এই যে সকাল সকাল পুরো কাপড় টাপড় কেচে দেওয়া হয়েছে একদম ওইদিকেও ওইদিকেও আছে আর কি তো আজকে ওয়েদারটা বেশ ভালো ওয়েদারটা মেঘলা ওয়েদার আছে আজকে তো সুন্দর হাওয়াও দিচ্ছে তো ভালোই লাগছে তো মানে আরামসে পুজোর কাজগুলিগুলি করা যাবে আর কি তো এইভাবে থাকলেই হলো বৃষ্টি না দিলে হলো রৌদ্র না দিলে হলো তাহলে আরামসে আমরা না উপোস করলে রোদ্র থাকলে পরে শরীরে লেগে যায় খুব তো এই যে আমাদের গাড়িটাকে তো ই করা হয়েছে ধুয়ে পরিষ্কার করে সব ঠিকঠাক করে কভার করে দেওয়া হয়েছে ওই রুমটাতে আর রাখা যাবে না মানে গ্যারেজটাতে রাখা যাবে না ইঁদুরে আবার নষ্ট করে দেবে এখানেই রাখা হয়েছে এইভাবে আর এই গাছটা মধ্যে দেখো লেবু লেগেছে কিরকম অনেক লেবু লেগেছে আর ফুল এসেই চলেছে এসেই চলেছে ছোট ছোট লেবু বাট খুব সুন্দর কিন্তু এখানে আছে এই যে ঠাকুরের ফল আর এখানে আটা সুজি এসব ভোগের জন্য সব কিছু আছে আর এই যে ঠাকুর ঘরটা পুরো আমি ক্লিন করে দিয়েছি ধুয়ে ধুয়ে এগুলো আমাদের গাছের কলা আর এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে পুরোযে ক্লিন একটা ছোট করে মালা করতে হবে তো এইভাবে ছোট ছোট সাদা ফুল নিয়ে নিয়েছি এটা একটা ইয়েলো কালার নিয়েছি লকেট হিসাবে দেবো আর কি তো ছোট্ট করে বানাতে হবে দাঁড়ানোর জন্য এটা বানিয়ে নিয়ে এখন এই যে মালা ছোট করে বানিয়েছি বেশি বড় দরকার নেই ছোট্ট করে এই জন্য হয়ে গেছে যে ঘরের পূজাটা দিয়ে দিলাম হয়ে গেছে কারণ যেহেতু সন্ধ্যার সময় পুজো হবে তো ঘরের পুজো তো করতেই হতো তো এই যে পুজোটা হয়ে গেছে লাবড়া বসানো হচ্ছে আর লাব্রার মধ্যে এই যে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে তো এই যেখানে লাবড়ার তরকারি এখানে সব রকমের তরকারি আছে প্লাস গাছের কাঁঠাল আছে কাঁচা কাঁঠাল এসব আছে ফোরণে আছে জিরা মৌরি তারপরে আছে সামান্য রাঁধুনি কালো জিরা এসব আর আছে দিয়ে দেওয়া হচ্ছে নুন একটু সবজিটাকে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে লাড়াচাড়া করে তারপরে নুন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লাগবো একটু এখানে সব রকমেরই সবজি আছে মিক্স করা একদম তোমরা যে যেরকম দিতে পারো সেরকম দিতে আর কি সবজি জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ যেহেতু বেশি করে লবড়াটা বানানো হচ্ছে তো সেই জন্য একটু বেশি বেশি করে দিতে হবে প্রায় দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও একটু বেশি পরিমাণে দিতে হবে দেড় চামচ মতন হলো শুকনো লঙ্কার গুঁড়ো রেড মিট রেড চিলি পাউডার অল্প করে দেওয়া হয়েছে মশলাগুলির সঙ্গে ভালো করে মিক্স করে এখন একটা বাসন দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য যাই হোক এটা ঠাকুরের পুজোর বাসনে বানানো হচ্ছে ঠাকুরের ভোগ সম্পূর্ণ আলাদা করে এভাবে বাইরে এভাবে রান্না করা হচ্ছে থেকে দেওয়া হলো ঠাকুরাটা খুলে একটু জল অ্যাড করা হয়েছে দিয়ে দেওয়া হলো আদার থেতো করা আদাটাকে থেতো করে নিয়ে দেওয়া হয়েছে বেশি পরিমাণে আদাটা দিতে হবে তাহলে বেশ মানে সুন্দর খুব একটা ঘ্রান প্লাস এটার স্বাদটাও খুব ভালো হবে ঢাকাটা খুলে আবারও এই যে মরিচ গুলো করে দেওয়া হলো গোটা লঙ্কা সামান্য করে দেওয়া হয়েছে সামান্য চিরে অ্যাড করা হয়েছে আবার সামান্য একটু জল অ্যাড করা হয়েছে তো তিন চারবার ঢেকে ঢেকে সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো ঢেকে ঢেকে এইভাবে সেদ্ধ করতে হবে সবজিগুলিকে আর খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দেওয়া হচ্ছে চিনি বেশি পরিমাণে চিনিটাতে টেস্ট খুব ভালো হয় সবজিতে আর সামান্য পরিমাণ আটা অ্যাড করা হচ্ছে এটাতে সবজিটা খুব আঠালো হবে আর খেতেও মানে টেস্টি হবে আর কি যেহেতু ভোগের রান্না তো খুব সুন্দর একটা ধ্যান বেরিয়েছে আর ঠাকুরের জন্য রান্না করলে যেভাবে রান্না করা হোক এটা ভালোই হবে আবারও পাঁচ মিনিটের মতন আবার ঠেকে দেওয়া হলো একদম লো সিমে ঠেকে দেওয়া হলো যেন খুব ভালো মতন সবজিটা মজে যায় পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে আর দেখো একদম আঠালো হয়ে গেছে কিন্তু লাবড়াটা আমাদের এইভাবেই লাবড়া রান্না করা হয় একদম আঠা আঠা হবে আর এই লাবড়াটা কিন্তু সহজে নষ্ট হবে না তুমি যদি রেখে দাও সহজে খারাপ হবে না কিন্তু একদমই জল থাকবে না খুব শুকনো করে আঠালো করে বানানো হয় লবড়াটাকে শেষে অ্যাডু করে দেওয়া হচ্ছে ঘি ঘিটাও একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে তাহলে এটা ভোগের লাবড়া মনে হবে আর কি তো প্রায় তিন সাড়ে তিন চামচ মতন ঘি অ্যাড করে দেওয়া হলো এটাকে মিক্স করে নিয়ে বাস লাবড়া কিন্তু প্রায় রেডি হয়ে গেছে নামিয়ে নিলেই হয়ে গেল এই যে লাবড়া নামিয়ে নেওয়া হয়েছে দুটো পাত্রে হয়ে গেছে রেডি লাবড়া এবার খিচুড়িটা করা হবে খিচুড়ি বানানোর জন্য সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে আর এখানে দিয়ে দেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দেওয়া হলো জিরা আর মেথি গোটা জিরা আর মেথি মশলাগুলি ভালো মতন একটু তেলের যখন ভাজা হয়ে যাবে মানে কালো রংটা হয়ে আসবে আর কি দিয়ে দেওয়া হলো থেতো করে রাখা আদা এবার দিয়ে দেওয়া হলো মুগ ডাল তোমরা যে পরিমাণের খিচুড়ি বানাবে সেই হিসাবে তোমরা ডালগুলি নিবে ডাল চালটা নেবে আমাদের এখানে আধা কেজি ডাল আছে এখানে মুগ ডাল আধা কেজি আমাদের আর আধা কেজি চালই দেওয়া হবে মানে সমান সমান ইকুয়াল থাকবে প্রপোর্শনটা এই তেলটার মধ্যে ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে এই মুগ ডালটা সোনা মুগ ডাল তো সোনা মুগ ডালটা দিয়ে কিন্তু খিচুড়ি বানালে খুব ভালো হয় আর কি খিচুড়িটা হ্যাঁ একদম ছোট ছোট সাইজ ডালটা আর আছে জল এড করে দেওয়া হচ্ছে এখন ডালটাকে কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে দেখো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে জল অ্যাড করে দেওয়া হল প্রথমে অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে ডালটাকে সেদ্ধ করার জন্য এই কৌটোটার দুকৌটাও ডাল দেওয়া হয়েছে তো এইটারই তিন কৌটো চাল দেওয়া হবে এখানে ভোগ চাল মিক্স করে দেওয়া হবে আতপ চাল আর ভোগ চাল যেহেতু ভোগের খিচড়ি খিচুড়ি সেজন্য আতপ চাল ব্যবহার করা হবে তো দু কৌটা আতপ চাল দেওয়া হলো আর এক কৌটা ভোগ চাল দেওয়া হবে তাহলে আরও বেশি সুন্দর একটা ভোগের ঘ্রাণ আসবে এটা গোবিন্দ চাল তো অল্প সময়ের জন্য অল্পসময়ে মানে 10 ফুট প্রায় 10-15 মিটারের জন্য এটা ঢাকা দেওয়া হয়েছিল ডালটাকে সিদ্ধ করার জন্য তো ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে আর ও আধা সিদ্ধ জানা মা মানে একটু কম একটু আইটু হ্যাঁ তো প্রায় 50% মতো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করে তারপর চালটা দিয়ে দেওয়া হবে তারপর ডাল আর চাল এক সঙ্গে সিদ্ধ হবে তো এই দেখো ডালটা এই যে অল্প মানে অল্প বাকি আছে এখনো সেদ্ধ হওয়া যখন ডালটা সেদ্ধ হবে কিন্তু গোটা গোটাই থেকে যাবে তখন চালটা অ্যাড করতে হবে তখন ডাল আর চাল একসঙ্গে সেদ্ধ করলে মিক্স হয়ে যাবে পুরো সুন্দর করে তো চালটা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাট গোটা আছে এখনো এখন দিয়ে দেওয়া হলো চালটা বেশি পরিমাণে জল দিয়ে দেওয়া হলো একবারে চাল ডাল সেদ্ধ হয়ে একবারে হয়ে যাবে এখন ডালে জালে একসঙ্গে সেদ্ধ হওয়ার জন্য ঠেকে দিতে হবে চাল অল্প একসঙ্গে যখন এটা জলটা একটু ফুটবে তারপরে আমরা মশলাগুলি অ্যাড করবো এখন একটু ঢেকে দিতে হবে ডাল আর চালটা যখন ফুটে এসছে তারপরে দিয়ে দেওয়া হলো আদা বাটা মানে আদা থেতো করা আর চেরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো নুন পরিমাণ মতো নুন দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো দু চামচ পরিমাণ সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে প্রায় দু চামচ পরিমাণ চিনি দেওয়া হলো ঝালটাকে হ্যাঁ তো ঝালটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হলো দেখো খিচুড়ির লুক তো ঘি দেওয়া হচ্ছে এখন শেষে বেশি পরিমাণে ঘিটা অ্যাড করতে হবে তিন সাড়ে তিন চামচ মতন ঘি অ্যাড করতে হবে ভোগ মানেই ঘি অবভিয়াসলি এটা তো আর ওখানে আর কৃপণালি করলে চলবে না প্রায় দেড় কেজি পরিমাণের খিচুড়ি রান্না করা হয়েছে এটাও খিচুড়িটাও কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে সুন্দর আঠালো হয়ে যাবে একদমই কিন্তু পাতলা হবে না একদম সুন্দর আঠালো টাইপের হয়ে যাবে আর আমাদের বাড়ির খিচুড়িটা এরকমই হয় এরকমই আঠালো টাইপের হয় আর সবাই খেয়ে কিন্তু খুব ভালোবাসে আর অনবরত এইভাবে লেগে থাকতে লাগবে না লাগলে কিন্তু নিচে লেগে যাবে নিচে পুরা লেগে যাবে পুরা লেগে যাওয়ার চান্স থাকবে এখন সিনটাকে অফ করে দেওয়া হলো এখন এক পাত্রে ঢেলে নেওয়া হবে ভোগের খিচুড়ি রেডি এবং নারায়ণের ভোগ বানানো চলছে এখানে ওর কলাটাকে ছাঁকা হচ্ছে গেছে আর সব হয়ে গেছে কি তো আমরাও আমিও রেডি হয়ে গেছি আরকি আর কিছুক্ষণের পরে এসে যাবে ব্রাহ্মণ আরকি পুজো করার জন্য তো এইভাবে একটা হলুদ কালারের শাড়ি পরেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যে কেমন লাগছে দেখো এই যে এরকম একটা হলুদ লাল পাড়া শাড়ি পরেছি ইসের কি বলে তাঁতের শাড়ি পরেছি আর কি তো তোমরা বলবে কেমন লাগছে আমাকে দেখতে এই দেখো এটা একটু খুব সফট একটা শাড়ি তো মারি শাড়ি তো এটা পরে নিলাম আর কি বেশি তো গরমে বেশি পরা যাবে না মানে বেশি মানে করকড়া বা ভারী শাড়ি পরা যাবে না সফট টাইপ পরে নিয়েছি তোমরা জানাবে কিন্তু অবশ্যই যে কেমন লাগছে আমাকে চলো এখন দেখি যে কি কি হলো পুজোর জোগাড় আর হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে আমি যখন এসেছি আর কি ফ্রেশ হওয়ার জন্য তখন হয়ে গেছিল সবকিছু

বিপ্ৰ বুলি মাগিয়া ভিক্সা আমি যাৱত কাল খাই আস্থা খাই ভিক্ষা মিছা মিছি যায় তখনে ব্ৰাহ্মণে বুলিলে যাও নিজ ঘৰে আমাৰ কৰ আমাৰ পূজা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোক আসতে শুরু করে দিয়েছিল নিমন্ত্রিত তো সেসব করছিলাম মানে তো দেখো অবস্থা পুরো ঘেমে চেমে একদম খারাপ অবস্থা আর কি যাই হোক তো এখন প্রায় নটা বেজে গেছে তো হয়ে গেল লোক আসা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে রাখি আশা করছি তোমাদের এই ব্লগ বা ভিডিওগুলি দেখতে ভালো লাগছে যদি ভালো থেকে লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো তাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা গুড নাইট